প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, একেই বলে চান কপাল। বিশ্বজুড়ে বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগের দাপট, কম সময়ে অধিক অর্থ উপার্জনের সুযোগ থাকায় ক্রিকেটাররাও সহজে আকৃষ্ট হচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি। তবে ব্যতিক্রম তাসকিন আহমেদ আইপিএলের মতো বিশ্বব্যাপী জনপ্রিয় লীগকে না বলার পর পাকিস্তান সুপার লীগেও খেলার প্রস্তাব নাকচ করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগের প্রতি অবশ্য খুব নেই তাসকিনের, দেশের খেলাকে প্রাধান্য দিতে মূলত এমনটা করেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে এবার দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ খেলা হবে টাইগার পেসারের। জিম আফ্রো টি টেন লীগে দল পেয়েছেন তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ আগে জিম্বাবুয়ের লীগটিতে দল পেয়েছিল মুশফিকুর রহিম, বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি দল পেয়েছিলেন। জাতীয় দলের অভিজ্ঞ এই তারকাকে নিলামে আগেই দলে টেনেছে তার দল জোভার বাফেলোস। তাসকিন অবশ্য নিলাম থেকে দল পেয়েছেন, তাকে দলে বেরিয়েছে বুলাওয়ে ব্রেভস। আগামী 20 থেকে 29 জুলাই হবে জিম আফ্রো টি টেন লীগ। রোববার 2 জুলাই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়, সেখানে এ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে প্রথম রাউন্ডে দল পান তাসকিন। এদিকে আগে থেকে দল পাওয়া মুশফিকুর রহিম থাকাতে এখানে মোট দল ফেলেন বাংলাদেশ থেকে 2 জন। 5টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে হবে জিম আফ্রো টি টেন লীগ। মুশফিকের জোবার্গ ও তাসকিনের বুলাওয়ে ছাড়া বাকি দলগুলো হলো হারারে হারিকেন্স, ডারবান কালান্দার্স ও কুপটাউন স্যাম্প আর্মি। আসরের সবগুলো ম্যাচের ভেন্যু কিন্তু জিম্বাবুয়ের হারারে। তো তাসকিন আহমেদ আবারও ফ্র্যাঞ্চাইজি লীগে দল পেলেন, আবারও তিনি খেলার সুযোগ পেলেন। এবার কি তাসকিন আহমেদ মাঠ মাথাবেন নাকি আবারও নাকচ করে দেবেন? কী ভাবছেন তাসকিন আহমেদ, কী ভাবছেন আপনারা, লিখে জানাতে পারেন আপনাদের ভাবনা। তাসকিনের এই দলবার বিষয়টি কীভাবে দেখছেন? ভালো থাকুন, এখানে রাখছি, ধন্যবাদ।